وعليكم السلام ورحمة الله وبركاته. শরীরের ওজন কমানোর উদ্দেশ্যে রোজা রাখে, এক থেকে রোজা হবে, এটা উপবাস, অটোফিজি তারা বলে না, ওই রকম আর কি। এতে কোনো সওয়াব নেই, আজ সওয়াব পেতে হলে নিয়ত খালিস করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল নির্ভর নিয়তের উপর। فمن كانت هجرته إلى الله ورسوله ورسوله فهجرته إلى الله ورسوله. كيف جدي هجرت كري الله الله رسول الدش طال طال هجرته يجيب يقول نهب. أرجو ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. أرجو دي هجرت كري دنيا الجنة دنيا كما يريد الدش بيش هذه الدش. তাহলে যে যে নিয়তে হিজরত করলো সে তাই পাবে। তো রোজা যদি উদ্দেশ্য হয় ওজন কমার, ওই ওজন কমাবেই। আর যদি নিয়ত হয় শ্যাম পালন করা, নফল শ্যাম যেভাবে মানুষ রাখে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, তাহলে এটা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হবে, আর এর মাধ্যমে তার দুনিয়ার ঋণও ফায়দা আছে। কিন্তু আপনার উদ্দেশ্য যে শুধু শরীরের ওজন কমানো, তাহলে ওই ওজন কমানো হলো। আসসালামু আলাইকুম।